আম্মুর জন্য দুটো কাশ্মীরি শাল এনেছি, এই যে এখানে দেখতে পাচ্ছেন, কালার দুটো পছন্দ করে এনেছি আমি। দেখেন তো কেমন হয়েছে, কমেন্ট বক্সে লিখলে খুশি হব। কাশ্মীরি শাল, এই যে একটা মেরুন, এটা সুজাত সব শাড়ির সাথে পড়তে পারে। আর একটা হচ্ছে একটু ময়ূরের পাখনার কালারটা, সি গ্রিন, সুন্দর না? যে আম্মুর জন্য এনেছি। আপনারাও মাকে বেশি বেশি ভালোবাসুন, এই শীতে একটু শাল উপহার দিতে পারেন। আসলে মানুষ মরে গেলে কান্নাকাটি না করে বেঁচে থাকতে একটু ভালোবাসা দিন, তা সেটা অনেক বেশি উপকার। মাত্র বাসায় ছিল না, তো আসার পরে সে একটু টায়ার্ড, এখন তার জন্য এই যে শাল দুটো এনেছি। আম্মু কেমন লাগছে শালগুলো বলো, দেখো খোলো, সুন্দর লাগছে? কোনটা বেশি সুন্দর লাগছে, এটা? আচ্ছা ঠিক আছে, দুইটাই সুন্দর। এই যে ঠিক আছে, পরো পরো। আচ্ছা এটা আমি পরে কাটতে দিতেছি, রাখো। টান দিলে ছি, টান দিলি ভালো লাগতেছে শালটা? দর্শক সবসময় আম্মুকে আমি শাড়ি গয়না বা এরকম শাল দিই, কিন্তু এবার মনে হলো যে শীতটা চলেই আসতেছে, এখন পর্যন্ত কিছু কেনা হলো না আম্মুর জন্য, তো এবার এই দুটো শাল নিয়ে আসলাম। এটাও পরো, এটাও পরো, নাও। তোমার কি ঘুম আসতেছে, ঘুমাচ্ছ কেন? আমার আব্বু আম্মুকে অনেক হায়াত দারাজ করো, অনেক সুন্দর রাখো, সুস্থ রাখো। আমি যাতে আমার আব্বু আম্মুর আগে মারা যাই, কখনো যাতে কখনো যাতে আমাকে ছেড়ে কোথাও না যায়। শুভ দুপুর দর্শক, আজকে আমার প্রিয় কতগুলো আইটেম রান্না করা হয়েছে, সেই জন্য একটু দেখাচ্ছি। এখানে বাইং মাছটা রান্না করা হয়েছে কাঁচা টমেটো এবং পাকা টমেটো আলু দিয়ে ভুনা, সেই সঙ্গে চিংড়ি মাছ ভুনা টমেটো দিয়ে, ধনা পাতা দিয়ে, এটা খুব মজা। আর এটা হচ্ছে পালং শাক, পালং শাকটা বেশি খাবেন, কারণ হচ্ছে হাড় যাদের ক্ষয় হয়, বয়স্ক মানুষ, অন্যান্য শাকের চেয়ে পালং শাকে বেশি পুষ্টি থাকে, অনেক ভালো একটা খাবার। আর সেই সঙ্গে আছে হচ্ছে হাঁসের মাংস, এর আগে দেখিয়েছিলাম, এসেতে এই নিয়ে তিনবার হাঁস খাওয়া হলো, তো আজকেও হাঁস রান্না করা হয়েছে। ডাল ভোলা, এখানে কিছু ডিম ভাজি, ডাল, আর সেই সঙ্গে আছে হচ্ছে গরম গরম খিচুড়ি, ভোলা খিচুড়ি, ইয়েস, ভুনা খিচুড়ির সঙ্গে হাঁসের মাংস, এটা হচ্ছে একটা দারুণ কম্বিনেশন। ভুনা খিচুড়ি থাকলে হাঁসের মাংস থাকতেই হবে, এটা হচ্ছে আমার প্রিয় একটা খাবার। আর এখানে ভাত এবং সেই সঙ্গে আছে কাউনের নাস্তা, এটা আমার রান্না করেছে, কাউনের নাস্তাটাও শীতের খুব মজা। আর এখানে দেখতে পাচ্ছে আমার আম্মু কতগুলো আমলকি এনে রেখেছে কাপের মধ্যে, আমলকি খালি খেলে রুচি হয়। আর সেই সঙ্গে আছে পাহাড়ি পেঁপে, এগুলো সব মিনা করে রেখে গেছে, এখন কেউ নেই, আমি একটু একা একাই খাবো। আর একটু পাত্র থেকে এখনও বাড়া হয়নি, কারণ হচ্ছে গরম থাকার জন্য আমি একটু ঢেকেই রাখা হবে, একটু দেখালাম আর কি। তো এই হচ্ছে আজকের দুপুরবেলার খিচুড়ি খাবারের থেকে আপনাদের দেখালাম, এখন খাবো। তো সবাই খান, মজা করেন, আমার মতো মাঝে মাঝে একটু দেখাতে পারেন কী কী রান্না করেছেন, এই আর কি। হাঁস আর খিচুড়ি মাংস কিন্তু দুপুরবেলা বেশ ভালো লাগে শীতের দুপুরে। ডিম ভাজি দিয়ে খেলাম, এখন হচ্ছে বড় চিংড়িটা দিয়ে খাবো, মজাই লাগে অনেক। ডিমকা চিকা, ডিমকা চিকা, থাকবো না রে একা একা, বাড়ি আমার মোটে ফাঁকা থাকবে না তো আর, ডিমকা চিকা, ডিমকা চিকা। আজ পূর্ণিমা, আকাশে এত বড় একটা চাঁদ উঠেছে। পূর্ণিমার রাতে চাঁদ তো উঠবেই, এটাই স্বাভাবিক, নতুন তো কিছু নয়, আর তাছাড়া চাঁদ এত বড় হয় না,
এতটুকু হয়? আমরা ঠিক করেছি ছাদে উঠব, চাঁদ দেখব। আপনি আমাদের বাংলাদেশের ছেলেদেরকে তখনই বেশি ভালো লাগে যখন সারাদিন কাজ করে এসে রান্না করতে যায়। ফার্ম দিস না, ফার্ম দিস না।